আসসালামু আলাইকুম সবাইকে। অটোক্যাড সেশনের তৃতীয় পর্বে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব অটোক্যাডের আরো একটি টুলবার। গত পর্বে দুই পর্বে আমরা আলোচনা করেছি যে ড্রবার এবং মডিফাই বার নিয়ে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যানোটেশন বারটা নিয়ে। ঠিক আছে, এই অ্যানোটেশন বারটা নিয়ে আমরা আজকের মূলত আলোচনা হবে। বিভিন্ন ধরনের মেজারমেন্টটা ডিনোট করার জন্য আমরা এই টুল বারটা ইউজ করে থাকি। প্রথমত এটা ইউজ করার জন্য আমরা আগে আমাদের যে ড্রয়িং এর ইউনিট ইউনিটটা একটু সেট করে নিতে পারি, সেটা যে যার ড্রয়িং মতো সেট করতে পারি। ইউনিট আমার সেট করার জন্য আমরা জাস্ট ইউনিট টাইপ না করে জাস্ট টাইপ করবো ইউএম। যদি আমরা ইউনিট টাইপ করি, যে ইউনিট টাইপ করি তাহলে কিন্তু ইউনিটটা আসতেছে না, আমাদেরকে জাস্ট সেট করতে হবে কি ইউএম। ইউএম যদি টাইপ করি তাহলে জিনিসটা চলে আসে। সংক্ষেপে ইউএম শর্টকাট কমান্ড দিলে আমাদের ড্রয়িং ইউনিটটা আমরা সেট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িং ইউনিটটা যখন ওপেন হবে আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের টাইপ দেখাচ্ছে আমাদেরকে। আমরা যে লেন্থ গুলা মেজার করবো সেগুলো কোন এককে মেজার করব। সাপোজ আমরা তো যখন ড্রয়িং গুলা করি অবশ্যই ফিট ইঞ্চি এই টাইপের গুলোতেই করি, তো সেজন্য আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল যে কোনো একটা চুজ করতে পারি। সাপোজ আমরা ইঞ্জিনিয়ারিং চুজ করলাম, তারপর বলতেছে যে প্রিসিশনটা কত, প্রিসিশনটা আমরা কতটুকু দিতে চাচ্ছি মানে কত পয়েন্ট পর্যন্ত দিতে চাচ্ছি। যদি সোজা বাংলায় বলি যে পয়েন্টের পর আপনার কয় ঘর আমরা দেখতে চাচ্ছি, সাপোজ আমরা এত বেশি দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি জাস্ট কি ফিট ইঞ্চি, এই যে এত ফিট এত ইঞ্চি এটাই দেখতে চাচ্ছি। আর অ্যাঙ্গেলটা ঠিক আছে, অ্যাঙ্গেল গুলা ডেসিমালে আসবে কোনো সমস্যা নাই, আর সবগুলো স্কেল আমরা ইঞ্চিতে সেট করে রাখলাম। আচ্ছা, তো এইসব এই জিনিসগুলো সেট করার পর আমরা জাস্ট ওকে প্রেস করি। এখানে ওকে প্রেস করার পর তাহলে আমাদের ড্রয়িং ইউনিটটা ইঞ্জিনিয়ারিং ইউনিটে কনভার্ট হইলো, এবং আমরা চাইলে এখন ইঞ্চি ফিটের মেজারমেন্টের মাধ্যমে আমাদের ড্রয়িং গুলা আমরা করতে পারবো। আচ্ছা, তো আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করি। রেক্টাঙ্গেল ড্র করার জন্য যেমন একটা কর্নার সিলেক্ট করে নিই আগে, এরপর সাপোজ আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করবো যেটার উইথ হচ্ছে 10 ইঞ্চি এবং যার হাইট হচ্ছে 6 ইঞ্চি সাপোজ আর কি। তাহলে আমরা ধরলাম 10 ইঞ্চি, ইঞ্চি চিহ্নটা দিব একটু দেখাই। এই যেখানে আমরা ইঞ্চির যে চিহ্নটা আছে, ইঞ্চির যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিব। আচ্ছা, ইঞ্চির চিহ্নটা দেওয়ার পর আমরা তো উইথটা দিয়ে দিছি, তাহলে ট্যাব কিবোর্ডের ট্যাবটা ক্লিক করব। ট্যাব দেওয়ার পর আমাদেরকে বলছে যে হাইট চাচ্ছে, তাহলে হাইট দিব 6 ইঞ্চি। তাহলে আমরা একটা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটা রেক্টাঙ্গেল ড্র করছি, সাথে আরো কিছু ড্র করি যেগুলো এগুলো আমরা ডিনোট করবো, মানে দেখাবো যে মেজারমেন্ট এটা আসলে যে 10 ইঞ্চি, এটা আসলে যে 6 ইঞ্চি, এটা তো আমাদেরকে ড্রয়িং এ দেখাইতে হবে, তাই না? দেখানোর জন্য হচ্ছে ডাইমেনশন ইউজ করবো আমরা এখানে, বিভিন্ন ধরনের অ্যানোটেশন বারে ইউজ গুলো হবে এই কারণে। সার্কেল লাইন ড্র করি। আচ্ছা, আমরা এখান থেকে যদি একটা লাইন ড্র করতে চাই, আমরা এখন চাচ্ছি এই যে এই লাইনটা আছে এই লাইনের সাথে বরাবর সোজা বরাবর যাতে বসে, এরকম করে চাচ্ছি। কিন্তু আমরা এখানে কোনো রেফারেন্স পাচ্ছি, আমরা কিন্তু কোনো ধরনের রেফারেন্স পাচ্ছি না যে এই লাইনের এক্সটেনশনে কোথায় আমরা এটাকে দিব। তো এটা রেফারেন্স পাওয়ার জন্য কি করতে হবে, গত ভিডিওতে আমরা দেখেছি রেফারেন্স পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পোলার্স ম্যাপ অন করে রাখতে হবে। আচ্ছা, তো পোলার্স ম্যাপ অন করে রাখলে আমরা যখন এটার পয়েন্টে আসবো একটা গ্রিন লাইন শো করবে, যে আমাদেরকে একটা গ্রিন রেফারেন্স সে অটোমেটিক শো করবে। তো আমরা এইদিকে জাস্ট গেলাম, গ্রিন রেফারেন্স ধরে গেলাম, তার মানেটা এটা এটা সারফেস বরাবর আসছে। একটা লাইন সেখানে মিলাই দিই দিয়ে এন্টার প্রেস করলে হবে, অথবা রাইট ক্লিক করে এন্টার দিলেও হবে। আচ্ছা, এটা ড্র করলাম, আর একটা সার্কেল ড্র করা যাক। তাহলে সেন্টার রেডিয়াস ধরে একটা সার্কেল আছে, আমরা সেন্টারটা ডিনোট করলাম, আর রেডিয়াসটা আমরা সাপোজ 4 ইঞ্চি দিই, 4 ইঞ্চ দিয়ে এন্টার। আর 4 ইঞ্চে একটা রেডিয়াস এর একটা সার্কেল ড্র করলাম, আর হচ্ছে একটা আর্ক ড্র করি। আর্ক ড্র করার জন্য আমরা এখান থেকে চুজ করি, যা ড্রবারে আমরা দেখেছিলাম কিভাবে আর্ক ড্র করতে হয়। তো আমরা স্টার্ট অ্যান্ড ডিরেকশন এটা চুজ করি, আমরা এগুলো মেজারমেন্ট গুলো দেখাবো আর কি। তো এটা ডিরেকশনটা দিলাম আমি কথা কথা এগুলো। আচ্ছা, আর এটাকে যদি আমরা একটু মুভ করে ডায় নিতে চাই, জাস্ট মুভ সিলেক্ট করে এটাকে সিলেক্ট করতে হবে, এন্টার প্রেস করতে হবে, এবং কোনটা ধরে আমরা সরাবো তাকে, তো সাপোজ সেন্টার দিকে সরাবো, একটু ডানে নিয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা যদি এগুলো মেজারমেন্ট গুলো দেখাতে চাই তাহলে আমাদের হচ্ছে যেতে হবে এখানে যে ডাইমেনশন যেটা আছে তার মধ্যে,
এই যে ডাইমেনশনের এখানে এই যে উপরের যে কর্নারটা আছে এখানে আমি ক্লিক করলেই আমাদেরকে শো করবে। আমরা কি লিনিয়ার ডাইমেনশন চাচ্ছি, অ্যালাইন, অ্যাঙ্গুলার, কোন ডিগ্রি চাচ্ছি, বা আর্কের লাইন চাচ্ছি, নাকি রেডিয়াস চাচ্ছি, কোনটা চাচ্ছি, আমাদেরকে সিলেক্ট করে করে সবগুলোর ডাইমেনশন গুলা দিতে হবে। তাহলে আমরা চাচ্ছি এটা লাইনটা মেজার করতে, তাহলে আমরা কি দিব, অবশ্যই লিনিয়ার। লিনিয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এখানে মেজারমেন্টটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট ড্র্যাগ ড্রপ করব নিচে, বা থাকবো উপরে দেখাতে চাইলে উপরে, কিন্তু নিচে দেখাতে চাচ্ছি কিনা নিচে, শেষ। কিন্তু এটা কি দেখা যাচ্ছে, এটা কি ভিজিবল? অবশ্যই না। এটাকে যদি ভিজিবল করতে হয় তাহলে এটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা এখানে কোনো ধরনের টুল নাই, আমরা যদি ডাবল ক্লিক করি হয় না, এই যে এটা তো কিন্তু এখানে আসে না, জাস্ট টেক্সটটা এডিট করতে পারতেছি কিন্তু যে ডাইমেনশন সেটা এডিট করা যাচ্ছে না, স্কেপ দিয়ে বের হয়ে যায়। এটাকে এডিট করতে হলে আমাদেরকে উপরে যেতে হবে, একটু জুম করে দেখাই, এই যে উপরে যে অ্যানোটেট একটা অপশন আছে ইনসার্ট বারের পাশে, অ্যানোটেট, অ্যানোটেট অপশনে যেতে হবে। এই যে অ্যানোটেট অপশনে যাওয়ার পর ডাইমেনশন যে বক্সটা আছে, আমরা যদি এখানে দেখি যে ডাইমেনশন যে টুল বক্সটা আছে তার যে ড্রপ ডাউন বক্স সেটাতে ক্লিক করতে হবে। এই যে ড্রপ ডাউন বক্স সেটাতে ক্লিক করতে হবে, ক্লিক করি, আমি কি দেখতে পাচ্ছি, ক্লিক করার পর এখানে আমাকে একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আমরা তো চাচ্ছি যে স্টাইলটা চেঞ্জ করতে, তাই না? তো আমরা মডিফাইতে যাই, অথবা আমরা যদি সেভ করার জন্য নতুন কোনো একটা স্টাইল আমরা সেভ করে রাখতে চাই অটোমেটিক, তাহলে আমরা পারবো এই যে নিউতে ক্লিক করে এটা সেভ করে রাখতে পারবো। আপাতত যেটা আছে ওটাকে আমরা মডিফাই করার ট্রাই করি। এই যে মডিফাই বারে যখন আমরা যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে অনেক ধরনের জিনিসপাতি আছে, যেমন লাইনটা কিরকম হবে, লাইনের কালারটা কিরকম হবে এটা দিতে পারি, তারপর সিম্বল অ্যান্ড অ্যারো, অ্যারোটা অবশ্যই ছোট দেখাচ্ছে আমাদের এখানে, আমি জানবো যখন এখানে দেখাচ্ছি এই যে এখানে অ্যারোটা কিন্তু দেখা যাচ্ছে না, আমার লেখাটাও দেখা যাচ্ছে না, ওগুলোই আসলে আমরা মেনলি এডিট করবো আর কি। তাহলে মডিফাই অ্যারো, অ্যারো এখানে দেওয়া আছে কত, 0.18 ইঞ্চি, ঠিক আছে, 0.18 ইঞ্চি দেওয়া আছে। একটু জুম করে দেখাই, এই যে অ্যারোটা দেওয়া আছে 0.18 ইঞ্চি, মানে 0 ফিট, কোনো ফিটের যেহেতু ভ্যালু নাই এই কারণে ফিটের কোনো ভ্যালু দেখাচ্ছে না, জাস্ট এটা হচ্ছে 0.18 ইঞ্চি। আমরা যদি এটা একটু বাড়াতে চাই তাহলে 0.5 ইঞ্চ দিলাম, এন্টার। এই যে আমাদেরকে কিন্তু এখানে একটা শো করবে, তার মানে অনেক বড় হয়ে গেছে লেখার চেয়ে, এটা কি হয়ে গেছে, অ্যারো সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমাদেরকে টেক্সটটাকেও বাড়াতে হবে অবশ্যই, টেক্সটের হাইটটা কত দেওয়া আছে 0.18, এটাকেও 0.5 ইঞ্চ করে নিব। এই যে এটাকে আমরা 0.5 ইঞ্চ করে নিলাম, আর কালারটা চেঞ্জ করা যায়। এই যে আমরা যদি টেক্সট কালারে যাই, কালারটা চেঞ্জ করা যাবে, ব্লক ওয়াইজ কালার দিব নাকি আমরা মন মতো কালার দিব, বা এখানে যদি সিলেক্ট কালার দিই আমাদের এখানে কালার কোড দিলে দেখা যেতে পারবো আমরা যেখানে ইচ্ছা কালার দিই। তাহলে আমরা দিলাম আপাতত একটা ইয়েলো কালার দিলাম এদিকে। আচ্ছা, এরপর টেক্সট তাহলে আমরা সিলেক্ট করে দিলাম, টুইটারে কোনো কাজ নাই। প্রাইমারি ইউনিটস একটু আমরা আসি, প্রাইমারি ইউনিটস আমরা অবশ্যই বলে দিচ্ছি যে আমরা কোন ইউনিটে কাজ করছি, অবশ্যই আমাদেরকে একটা শো করতে হবে। সাপোজ আমরা কাজ করছি 10, একটা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি কি করছি, রেক্টাঙ্গেল আসছি। এখন যদি রেক্টাঙ্গেলটাকে যদি আমরা ইঞ্চিতে শো করতে না পারি, শুধু দিয়ে দিলাম 10 এবং 6, তাহলে কি হবে, শুধু 10 এবং 6 দেখালে তো হবে না, অবশ্যই ইঞ্চিটা প্রকাশ করতে হবে। ওই জন্য আমরা ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করে আমরা যেভাবে সেট আপ করছিলাম প্রথমে এভাবে সেট আপ করে দিই। এই যে আমাদেরকে এখন শো করতেছে ইঞ্চিতে, একটা প্রিভিউ আমাদেরকে এখানে দেখাবে। আচ্ছা, তাহলে এদিকে কোনো চেঞ্জ নাই, অ্যাঙ্গুলার যেহেতু আমরা চেঞ্জ করতেছি না, অ্যাঙ্গুলার ডিগ্রিতে আছে, ডিগ্রিতেই থাকবে, কোনো ধরনের চেঞ্জ আমরা করতেছি না। বাকিগুলো মোটামুটি দরকার নাই, আমরা দিয়ে দেখতে পারি, ঠিক আছে, আমরা যে ফর্মেটটা রেডি করছি সেটা জাস্ট আমরা দিয়ে দেখতে পারি। ওকে টেস্ট করি এবং সব ক্লাস সেট আপ আছে, ক্লোজ দিয়ে দিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাইমেনশনটা এখন মোটামুটি ভিজিবল আমরা দেখতে পাচ্ছি, মানে আরোটাও সাইজ ঠিক আছে, সবকিছু যেটা 10 ইঞ্চি দেখাচ্ছে এটাও দেখাচ্ছে। তাহলে আমরা আবারও হোম ট্যাবে যাই, হোম ট্যাবে যাওয়ার পর অ্যানোটেশনে যাই, আমরা তো এটা মেজারমেন্ট নিলাম, আবার হাইটটা দেখাই, হাইটটাও তো অবশ্যই একটা লিনিয়ার লাইন, তাই না? তো লিনিয়ার লাইনের হাইটটা যদি আমরা দেখাই, নিয়মটা হচ্ছে আমি বলি জাস্ট অ্যালাইনে ক্লিক, লিনিয়ারে ক্লিক করব, ক্লিক করার পর কোনটা থেকে কোনটা লেফট ক্লিক, এখানে জাস্ট কার্সরটা ড্রপ করতেছি, আমরা ক্লিক করে ধরে রাখি নি, কার্সরটা জাস্ট মুভ করতেছি নিয়ে এখানে যে বড় বড় এনে জাস্ট ডানে সরাই দিব, ক্লিক করে এখানে ক্লিক করে ডানে অথবা বামে যেদিকে দেখাতে চাচ্ছি ওদিকে জাস্ট সরাই দিয়ে আরেকটা ক্লিক দিব। তাহলে কিন্তু আমাদের এই যে 10 ইঞ্চি বা 6 ইঞ্চির একটা রেক্টাঙ্গেল যাচ্ছে আমরা সেটা বোঝানো যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন বাঁকা লাইন
শো করতে চাই, মানে কোনো একটা অ্যালাইন্ড লাইনের মাঝের মধ্যে হতে চাই, তাহলে আমরা অ্যালাইন সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর জাস্ট ওই যে এখান থেকে এখানে দিব, দিয়ে জাস্ট ওই যে সরাই দিলে এটা বোঝা যাচ্ছে 7 ইঞ্চির একটা লাইন। সিমিলারলি আমরা এখানে চাইলে অন করে অ্যাঙ্গুলারটা দেখাইতে পারি, যে অ্যাঙ্গুলার যদি সিলেক্ট করি, তো সিলেক্ট আর্ক অর সার্কেল, তাহলে অ্যাঙ্গুলারটা হচ্ছে এটা এবং এটা, তাহলে এটা এটা এবং এটার মধ্যবর্তী কোণ। এই যে আমি আবার একবার দেখাই, এই যে এখান থেকে প্রথমে অ্যাঙ্গুলার বলতেছে সিলেক্ট আর্ক, মানে কোন দুটো লাইনের মধ্যবর্তী কোণটা, এই লাইনটা এবং এই লাইনটা। এই যে আমরা কোনটাকে ভিতরে অথবা বাইরে কোথাও একটা দেখাইতে পারি, কোন কোনটা বাইরে একটা কোণ আছে, এই যে দেখো এটা বাইরে একটা কোণ আছে, আমরা বাইরেটা দেখাতে পারছি ভিতরে অন্তঃস্থ না বহিষ্ঠ, বহিষ্ঠ বহিষ্ঠের অন্তঃস্থ, তাহলে এটা ভিতরে দেখা দিবে 59 ডিগ্রি শো করতেছে। অটো আর কি, এটা তো আর মেয়েতে আর কি নেই। আচ্ছা এটা গেল, এরপর হচ্ছে আমরা এখান থেকে ট্রাই করতে পারি যে সার্কেলটা আছে, সার্কেলের রেডিয়াসটা আমরা ডিনোট করতে পারি, কোনো সার্কেল রেডিয়াসটা যদি বন্ধ করতে হয় জাস্ট রেডিয়াস সিলেক্ট করি, রেডিয়াস সিলেক্ট করে কোনটা সার্কেল রেডিয়াস এটা জাস্ট বাইরে দিই। এই যে আর 4 ইঞ্চি শো করতেছে, এই যেমন আছে আমরা 4 ইঞ্চির একটা সার্কেল ড্র করছিলাম। আর যদি ডায়ামিটার দেখাতে চাই জাস্ট ওটা সিলেক্ট করে ডায়ামিটার, এই যে সাই অথবা ফাই, এটা দ্বারা হচ্ছে আমরা কি দেখতে পাই 8 ইঞ্চি দেখাচ্ছে আমাদের ডায়ামিটার। আচ্ছা এগুলো গেল, আমরা আশা করি বুঝতে পারছি এই জিনিসগুলো। নেক্সট আমরা দেখবো কোন ধরনের আর্কের লেন্থটা কিভাবে মেজার করা যায়। সেম এখানে আমরা দেখতেছি আর্ক লেন্থ, তাহলে আর্ক লেন্থে ক্লিক করি, এই যে এখানে আর্ক লেন্থ, তাহলে কোন আর্কটা জাস্ট আর্কটার উপর কার্সার নিলে ক্লিক করে, ক্লিক করলে এই যে শো করে দেখুন, এই যে এই যে কার্ভটা আছে কার্ভের লেন্থটা হচ্ছে 8 ইঞ্চ, ঠিক আছে কার্ভের লেন্থ হচ্ছে 8 ইঞ্চ, এই যে এটা এটা কার্ভের লেন্থটা হচ্ছে 8 ইঞ্চ আসছে সামনে। তা আমরা দেখলাম যে কিভাবে কোন ধরনের ডাইমেনশন টুল ইউজ করে অ্যানোটেশনের মধ্যে কিভাবে আমরা মেজারমেন্ট গুলা একটার পর একটা দিতে পারি। এরপর আমাদের আরেকটা টুল বার আছে, সেটা হচ্ছে জুম করে দেখাই, সেটা হচ্ছে এই যে ডাইমেনশনের নিচে সেটা হচ্ছে লিডার, ঠিক আছে এটার নাম হচ্ছে লিডার। লিডার মানে হচ্ছে তুমি ডিনোট করে দিব, আমরা এখানে ডিনোট করে দিব যে কোনটা কি লিখে দিব আর কি, মেজারমেন্ট বাদে জাস্ট উল্লেখ করে দিব। আমি একটা দেখাই, দেখালে বুঝে যাবে, যেমন আমরা একটা লিডার সিলেক্ট করি, লিডার লিডার হচ্ছে সাপোজ এটা থেকে আমি দেখাতে চাচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি যে এই বিন্দুটা হচ্ছে এই সার্কেলে কি সেন্টার, এই যে ক্লিক করলাম, আমাকে এখন টাইপ করতে বলছি, তাহলে আমি লিখি সেন্টার অফ দ্য সার্কেল, লিখে এন্টার প্রেস করতে হবে না, জাস্ট বাইরে কার্সরটা কোথাও ক্লিক করলে হবে, এন্টার প্রেস করার দরকার নেই। এন্টার প্রেস করলে দেখি, আমি এন্টার প্রেস করে দেখাই, এই যে এটা নিচে লাইনে চলে যাবে, এন্টার প্রেস করে কোনো লাভ নেই, জাস্ট বাইরে কোথাও ক্লিক করলে এটা শো করতেছে। এখন এটা কি ভিজিবল, এটাও কিন্তু আমাদের ভিজিবল না, এটা ভিজিবল করার জন্য আমাদের আবার অ্যানোটেটর যাওয়ার দরকার নাই, জাস্ট এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলেই আমরা এডিট করতে পারবো। এই যে আমরা এখানে প্রপার্টিসে গেলেই মোটামুটি কি সবগুলোই এখানে এডিট করা সম্ভব। এই যে আমরা চাইলে এটা যদি সাপোজ 0.5 ইঞ্চি দিতে চাই দিতে পারবো, হাইটটাও যদি 0.5 ইঞ্চি দিতে চাই দিতে পারবো, মানে আমরা বিষয়গুলো দেখাতে পারবো আর কি। আচ্ছা তাহলে এগুলো আমরা চাইলে এই প্রপার্টিস রাইট ক্লিক করে প্রপার্টিস এর মাধ্যমে আমরা এগুলো চাইলে এখানে এডিট করতে পারবো, কালার কালার সবগুলোই মোটামুটি এখানে এডিট করা যাবে, এগুলো সবগুলো এডিট করা সম্ভব। আচ্ছা এসকেপ দি, এসকেপ দিলে চলে যাবে। তাহলে আমরা এখন দেখাতে চাচ্ছি যে একটি অ্যারোচিনাটাও এডিট করা যাবে, অ্যারোচিনাটা এখানে ভিজিবল হচ্ছে না, অ্যারোচিনাটা ওখানে গেলে এডিট করা যাবে। এখন আমরা হঠাৎ করে আমাদের মনে হলো যে এটা যেহেতু সেন্টার অফ দ্য সার্কেল, এখানে আরো একটা হয়তো বা সার্কেল আছে কোথাও একটা, সাপোজ কি কথার কথা এটা, আমি এখন দেখাতে চাচ্ছি এটাও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, দুইটাকে একটা লেখার মাধ্যমে আমি কি করতে চাচ্ছি দেখাতে চাচ্ছি। তাহলে আমাকে ইউজ করতে হবে মাল্টি লিডার, তো মাল্টি লিডার যদি ইউজ করতে চাই আমাদের একটা নতুন করে অ্যাড লিডার দিই, অ্যাড লিডারটা কোথেকে যাবে, এখান থেকে যাবে, এই যে এখান থেকে যাচ্ছে, এখান থেকে কই যাবে, এখানে কার্সারটা নিলে এটা সেন্টার, এই যে এন্টার প্রেস করি শেষ, মানে বুঝাচ্ছি আমি এই লাইনটা দ্বারা এটাও সেন্টার অফ দ্য সার্কেল, এটাও একটা সেন্টার অফ দ্য সার্কেল পয়েন্ট গুলো আর কি। তো আমরা ইজিলি বুঝতে পারলাম যে কোনটা কিভাবে ডিনোট করা যায়। নেক্সট আমরা দেখি হচ্ছে ট্যাবেল কিভাবে অ্যাড করা যায়, খুব ইজি একটা জিনিস, আমরা যদি ট্যাবেলে ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো
কয়টা কলাম দিতে পারি, কলামগুলোর হাইট কিরকম হবে, উইডথ কিরকম হবে, সবগুলো এডিটেবল, সবগুলো আমাদের আমার ইচ্ছা মতো এডিট করে আমরা টেবিল দিতে পারি। কথা হইতে পারি যে ভাই টেবিলের দরকার কি ড্রয়িং এর মধ্যে? আচ্ছা আমি তাহলে একটা এক্সাম্পল দেখি। অনেক সময় হচ্ছে কোনো ধরনের ডাটা, আমরা যে কয় ফিট সমান কয় ইঞ্চি নিচ্ছি স্কেলটা দেখাইতে হয়, অথবা যে ড্র করছে ওই যে ড্র করছে তার ডিটেলসটা দেখাইতে হয়, কত তারিখে ড্র করা হয়েছে এবং এটা টোটালটা কত স্কোয়ার ফিট, টোটাল এরিয়াটা কত স্কোয়ার ফিটের একটা প্ল্যান, এগুলো আমরা ডক্স এর মাধ্যমে শো করতে পারি। এটার জন্য ম্যানুয়াল টেবিলটা ইউজ করা লাগে। আচ্ছা আমরা যদি এখন জাস্ট ওকে প্রেস করি, যেরকম আছে ডিফল্ট ওকে প্রেস করি, এই যে আমাদেরকে দেখাচ্ছে কোথায় নিব আমরা, এটাকে আমরা কোথায় রাখতে চাচ্ছি, সাপোজ আমরা এখানে রাখতে চাচ্ছি, এখানে রাখার পর আমরা চাইলে এগুলো এডিট করতে পারি, আমাদের আমরা ইচ্ছা মতো টাইপ করতে পারি সবগুলোকে, এডিটেবল সবগুলোকে এডিট করা যায়। আচ্ছা আমরা যদি আমাদের যদি এটা হ্যাসেল লাগে যে অটো কেটে টেবিলটা রেডি করা, আমরা চাইলে এটাকে এক্সেল থেকেও আনতে পারি, এক্সেল এর টেবিল রেডি করে আমরা কি করতে পারি জিনিসটাকে আনতে পারি। আমি এটা এনে দেখাই, ধরো সাপোজ টেবিল সিডি, মানে এটাকে আমরা একটা টেবিল বানাই, এখন আমরা জাস্ট অটো করে যদি আসি জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। এই যে কোথায় পেস্ট করবো, আমাদের কন্ট্রোল ভি যখন দিচ্ছে আমাদেরকে বলছে ইনসার্টেশন পয়েন্ট, তাহলে এখানে ইনসার্ট করতে যাচ্ছি। আমরা হাইট গুলো দিতে পারবো যে আমাদের লেখাটা কি ছোট লাগতেছে, তারপর কোনটা বড় লাগতেছে, তো আমরা চাইলে আমার মন মতো এডিট করতে পারবো। জাস্ট ওকে দিলাম, তো টেক্সট হাইট দিচ্ছে 1 ইঞ্চি দিলাম, ওকে। এই যে দেখা যাচ্ছে আমরা তাহলে এখানে এই যে দেখলাম যে আমরা এক্সেল থেকেও ইজিলি কি করতে পারি, এই জিনিসটাকে ইনপুট করতে পারি। ধন্যবাদ সবাইকে, আমরা আজকে দেখলাম যে অ্যানোটেশনের বিভিন্ন ধরনের ডিরেকশন গুলো কিভাবে দিতে পারি, অ্যানোটেশন টুলবার সম্পর্কে। আশা করি পরবর্তী ভিডিও গুলো খুবই ইন্টারেক্টিভ হবে। ধন্যবাদ।